ওয়েল, আমরা আসছি লেহেঙ্গা কিনতে, বৌরানী শাড়ি, দোকান নম্বর 5, নূর ম্যানশন শপিং সেন্টার, দ্বিতীয় তলা। ওকে ফাইন, আঙ্কেল তো ওনার না? হ্যাঁ, আঙ্কেল হচ্ছে ওনার। ভাইয়ের নাম? মোহাম্মদ হুমায়ুন। হুমায়ুন আবুল কালাম। ভাইজান? ওকে, আমাদের আফিফের, হ্যাঁ আমাদের আফিফের বিয়ে। আপনারা বরকে দেখতে পাচ্ছেন, লজ্জা হচ্ছে। আমরা তার লেহেঙ্গা কিনতে আসছি। আঙ্কেল আমাদেরকে লেহেঙ্গা দেখাচ্ছেন। না না না, জামাইকে এখন লেহেঙ্গা পরানো যাবে না, এটা হোয়াট এভার। আঙ্কেল খুব আন্তরিক মানুষ, আমাদের সাথে খুব বেশ ভালোই কথাবার্তা চলতেছে। যাক, দেখা যাক, আশা করি মনে হয় আমাদের আফিফের এবার হয়ে যাবে। রিজনেবল প্রাইসে, মানে মিডিয়াম প্রাইসের মধ্যে সব রকম ওনাদের কাছে আছে। আমরা একটু মিডিয়ামটা দেখতে চাইছি, ওনারা সেটাই দেখাচ্ছেন আমাদেরকে। ওয়েল, দেলোয়ার আঙ্কেল এইমাত্র আমার জন্য কফি নিয়ে আসাইছে। হ্যাঁ, দেলোয়ার আঙ্কেল অলমোস্ট আমাকে কফি নিয়ে আসে দিয়ে দিছে। আমি গরম গরম কফি খাচ্ছি। আফিফ, তুমি লজ্জা পেও না অ্যাটলিস্ট? আচ্ছা, না না, এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স। যদিও আমার বান্ধবীর বিয়েটা, বিয়ের কেনাকাটা এখান থেকেই হয়েছে, মানে এই মার্কেট থেকে আর কি। না না, ওনার তো ভ্যারিয়েশন আছে অনেক। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা এখানে অনেকগুলো লেহেঙ্গা দেখলাম। কালাম কাকা, আপনি হচ্ছে একটু, ২৫,৫০০, এটা আপনার ২০,০০০। আচ্ছা, এটা এটা তো আস্কিং প্রাইস নাকি এটা কিছু বলার সুযোগ আছে? এটা ১৭,০০০ না? এটা হচ্ছে আপনার মেরুন, উজ্জ্বল মেরুন, উজ্জ্বল মেরুন। এটা হচ্ছে ডিপ মেরুন না? এটা আছে তো ২২,৫০০। আচ্ছা, এটা প্রাইস আছে আপনার ৩৭,০০০। আচ্ছা, আপনাদের জন্য ফিক্সড তো হবে ২২,০০০। আচ্ছা ঠিক আছে। আর কমের ভিতর স্টোন ছাড়া একটা লেহেঙ্গা দেখেছিলাম আপনাকে, যাদের কম বাজেট আছে তারা একটু কাইন্ডলি এটা একটু ভালো করে দেখে নেবেন। এই যে লেহেঙ্গাটা, এটা কিন্তু একদম মানে অনেক সুন্দর। উনি এটা চারটা কালার দিতে পারবেন, এবং এটা একদমই বলা যায় না যে এটা একদম দামি লেহেঙ্গা না, এরকম এটাকে ধরা সম্ভব না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কম দাম বা বেশি দাম, ওনাদের এইখানে কোনো দেশি কালেকশন নাই, টোটালি ওনাদের কালেকশনগুলো হচ্ছে ইন্ডিয়ান। এখানে শাড়ি, লেহেঙ্গা এবং যাবতীয় যা আছে সমস্ত কিছু হচ্ছে ইন্ডিয়ান কালেকশন। ওনারা সব বাইরে থেকে ইম্পোর্ট করেন। আর হ্যাঁ, এরপরে আমরা নেক্সটে যাই। এগুলো দেখলাম আমরা আঙ্কেল, ব্রাইডাল লেহেঙ্গা না? একটা ব্রাইডাল লেহেঙ্গা। এবার আমরা কিছুটা কয়েকটা পার্টি লেহেঙ্গা দেখব। আচ্ছা, আমার বাজেট তুমি ইয়া করে দাও, তুমি আমার বাজেট বাঁচায় দাও, আমি তোমাকে কিনে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পার্টি লেহেঙ্গা, অনলি ৩,৭০০। আচ্ছা, ৩,৭০০ পার্টি লেহেঙ্গা, এবং জিনিসটা অনেক গর্জিয়াস। এবং আপনারা কাজ এবং প্লাস এই যে এখানে কাপড়ের কোয়ালিটি এবং সুতার কোয়ালিটি, কাজ সব কিছুই আপনারা দেখতে পারেন। প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ বেশ নিখুঁত দেখছি আমরা, বাদ বাকি আপনারা এসে স্বচক্ষে দেখে কিনে নেবেন। এটা এটা কয়টা কালার হবে? পাঁচটা কালার হবে এটার। এখানে পার্টি লেহেঙ্গা, ব্রাইডাল লেহেঙ্গা থেকে শুরু করে কম দাম, মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ সব ধরনের লেহেঙ্গা পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাস্টেড যে জিনিসটা, দিলওয়ার আঙ্কেল খুব নামাজি মানুষ, এখানে সবাই, আমি যখন আসছি দুপুরে আসছিলাম, নামাজেই ছিলেন। তো আশা করছি ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন। দামি একটা স্যাম্পলের জন্য দেখিয়ে দিতে পারেন দুই একটা। আচ্ছা, এই লেহেঙ্গাটা হচ্ছে অনেক গর্জিয়াস একটা লেহেঙ্গা, এটা হচ্ছে একটু হাই রেঞ্জের লেহেঙ্গা, এটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইসটা কেমন হবে আঙ্কেল? প্রাইস আছে আপনার আমাদের ৫৫,০০০, এটা ফিক্সড রাখতে পারবো আপনার ৩৮,৫০০। ৫৫,০০০ আস্কিং প্রাইস, এবং ফিক্স যদি কেউ বার্গেনিং না করেন তাহলে সেক্ষেত্রে এটা ৩৮,০০০ নিতে পারবেন। হ্যাঁ, এটা টপসটা, ও নাইস, এটা হচ্ছে রাইট সাইড, এটা ব্যাক সাইড, ওকে নাইস। তো গাইজ, আমরা চেষ্টা করলাম যে ২১ সালের হচ্ছে যা আপডেট, সবই তো আপডেট। আচ্ছা, এটার দোপাট্টাটা এরকম গর্জিয়াস কিছু কাজ আছে, একদম টোটালি ডিফারেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ,
এটা একদম পাট থেকে শুরু করে চারপাশটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, এখন সেটা হচ্ছে বড় কথা না, কথা হচ্ছে যে আমরা সব রকম দেখালাম, হাই মিড এবং লো। এখানে যারা আসবেন অবশ্যই, আমি যে কার্ডটা ধরছি সামনে আশা করি দেখা যাচ্ছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। নাকি আফিফ কি বলো, তুমি লজ্জা পাচ্ছ কেন আফিফ? আমার আফিফ খুব লজ্জা পাচ্ছে, মানে ফার্স্ট টাইম উনি উনি করতে। আফিফ সেকেন্ড টাইম বিয়ে ঠিক হয়ে যাবে আফিফ। যাই হোক, ইট ওয়াজ এ প্রাঙ্ক, এটা আমার বিয়ে ছিল। তো আশা করি আপনারা শোরুমটা দেখেছেন, ইনশাল্লাহ ভিজিট করলে আশা করি অনেক ভালো একটা ফিডব্যাক পেলেও পেতে পারেন ইনশাল্লাহ। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, এবং সব কিছু আপডেট নিয়ে নেক্সট ইনশাল্লাহ আবার কোনো ব্লগে দেখা হবে।